আমাদের সুরক্ষা কাজ করতেছে যেটা কাজ করতেছে সেটা নিয়ে আপনি কি করতে হবে না কি কাজ করে বলেন না কাজ করে না এখানে ফায়ার ব্রিগেড কাজ করতেছে এখানে র‍্যাবের বোম ডিসপ্লেইং কাজ করতেছে সিটিটিসি আছে এটিইউ আছে এরকম অনেক সবাই ভিজিট করছে সবাই ভিজিট করছে কাজ করে নাই সবাই ভিজিট করে কাজ করে নাই আপনারা যদি ভিজিট করছে যদি বলেন এইভাবে কথা বলে কিনা ভিজিট করছে দাঁড়া একটু বলি ভাই আপনি আজকে আপনি অফিসে কিউব আজকে আমরা আপনার অফিসে নিয়ে আসবো আমরা পাবলিক তো ভাই ট্যাক্স হোল্ডার তো শুনুন আমরা ট্যাক্স হোল্ডার তো আপনি আমার প্রতি কোনো গুরুত্ব দেন না না এইটা বাংলাদেশে আপনি না করে আপনি কোন আপনি এসে উল্টা কথা বলতেছেন না না আপনি এসে উল্টা কথা বলতেছেন আপনি বলেন এই পুলিশ যারা আসলে না যে কষ্ট করছে এখন সহযোগিতা এখন সহযোগিতা আমরা করছি আপনার তাঙ্গ সহযোগিতা হ্যাঁ সেটাই আপনি বললেন যে আমরা সহযোগিতা করি না এখন কষ্ট করছে এখন করবে না রিস্ক তো আমার মানুষ বেকার আপনি রিস্ক করবেন না সামার দেখো এখন আপনি কষ্ট করছেন ভাই একটু বললো 3 ঘন্টা টাকা আপনি কষ্ট করছেন ভাই আমার মানুষ দেখো 3 ঘন্টা অফিস করছেন আমার মানুষ দেখো সবাই কাজ করতে দিতে হবে আমরা তো একটা পার্ট দেখতেছি এখানে আপনাদের এখানে আমরা একটা পার্ট দেখতেছি এখানে আমাদের যে পার্টটুকু আমরা সেই পার্টটুকুই করবো এখন আমাদের এখানে যারা এখানে ফায়ার ব্রিগেড কাজ করতেছে তারপরে হচ্ছে গিয়ে আগে যারা কাজ করতেছে ওনারা তো সম্মানিত আপনি কাজ করতেছেন যে এটা তো অস্বীকার করি না দশটা থেকে বেরোলো হোয়াটসঅ্যাপে আপনাদের ফায়ার ব্রিগেড লোক বলছে যাই চলে আসছে দেখতে পারতেছে না এরকম যদি কেউ থাকে সেটা আমরা আমাদের যারা এখানে দায়িত্বশীল ব্যক্তি আছে সরাসরি দেখছেন আমরা ঘটনাস্থল থেকে শুনছিলাম যে যেই মানুষগুলো আসলে ভিতরে আটকা পড়েছে এখনও পর্যন্ত তারা যেটি দাবি করছে যে এখনও পর্যন্ত ভিতরে আটকা পড়া বেশ কিছু মানুষ রয়েছে এবং তাদেরকে উদ্ধার করার জন্য অনুরোধ জানাচ্ছে ফায়ার সার্ভিস যারা দায়িত্বরত কর্তব্যরত কর্মকর্তা রয়েছে তাদের কাছে এবং তারা এক প্রকার জোরই করছিলেন যে এখানে আসলে অসংখ্য মানুষ এখনও পর্যন্ত আটকে রয়েছে আমরা যদি আমরা যেই তাদের তথ্য বোর্ডটি রয়েছে এবং সেই তথ্য বোর্ডে যদি দেখাই এখানে একটু যে এখনও পর্যন্ত এই বোর্ডে যেটি লেখা রয়েছে সেটি আমরা দেখাচ্ছি দুর্ঘটনায় এখনও পর্যন্ত নিহতের সংখ্যা রয়েছে 16 জন এবং দুর্ঘটনায় আহতের সংখ্যা রয়েছে 40 জন এবং তারা দেখিয়েছে এবং দুর্ঘটনায় সাহায্যকারী সংস্থা সমূহের নাম দিয়েছে এখানে সাহায্য করেছেন পুলিশ র‍্যাব BDRCS DPDC তিতাস গ্যাস এবং ভলান্টিয়ার রয়েছেন আর্মি রয়েছেন হ্যাঁ এবং এখানকার যেই কমান্ডার হিসেবে যিনি দায়িত্বে রয়েছেন তিনি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইন উদ্দিন আহমেদ রয়েছেন পরিচালক FS
সিডি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের যে কর্মকর্তা সে তিনি এখানে রয়েছেন কর্তব্যরত। এবং আমরা যদি ভবনটির দিকে একটু দেখাই যে একই পাশে কিন্তু ব্র্যাক ব্যাংকের একটি শাখা রয়েছে এবং এটি গুলিস্তান শাখা ব্র্যাক ব্যাংকের, এবং সেই শাখার পাশের বিল্ডিংটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমরা যদি দেখাতে চাই যে ব্র্যাক ব্যাংকের উপরের যে ফ্লোরটি রয়েছে এবং সেই ফ্লোরের গ্লাস কাঁচগুলো কিন্তু একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে এবং নিচে পড়ে গেছে, এবং ব্র্যাক ব্যাংকের যেই ফ্লোরটি রয়েছে এবং এখানেও কিন্তু বিস্ফোরণ ঘটেছে। আমরা যদি আরেকটু ভালোভাবে দেখাতে চাই যে এখানে আসলে ঘটনার সূত্রপাত কোথা থেকে ঘটেছে, সেটি কিন্তু এখনও পর্যন্ত তারা দেয়নি। এবং একটি দোকান কিন্তু এখনও পর্যন্ত খোলা রয়েছে এবং দোকানের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত যে লাইট সেটি কিন্তু জ্বলছে, আমরা এখনও পর্যন্ত দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা দেখছেন এই মুহূর্তে রয়েছি একেবারেই কিন্তু যে ঘটনাস্থলটি রয়েছে সেই ঘটনাস্থলে এবং সেই ভবনটির পাশে যে ভবনটি আসলে ধ্বস হয়েছে। এবং আমরা কিন্তু একটি এসির আউটার প্যানেল দেখতে পাচ্ছি বাইরে, যেটি এখনও পর্যন্ত শরীরে আসলে ওই জায়গাটিতে স্থাপিত রয়েছে। এসি রয়েছে পাশে এবং যে বিস্ফোরিত ভবনের ভেতরের মালামালগুলো কিন্তু যে ভবনটি বিস্ফোরিত হয়েছে সেটিতে কিন্তু ইটের টুকরা পরে পরে একেবারে দেয়ালগুলো ধসে গেছে। এবং পাশেই কিন্তু একটি গাড়ি রয়েছে, ভ্যান গাড়ি, যেটি আমরা দেখছি, এবং অসংখ্য গ্লাস ভাঙার যে গ্লাসের টুকরোগুলো রয়েছে সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক রয়েছে ঢাকা এক্সপ্রেস ডট লাইভ থেকে এবং আমরা রয়েছি গুলিস্তান সিদ্দিক বাজারে, যে ট্র্যাজেডির যে ঘটনা ঘটেছে, যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেই জায়গা থেকে আমরা এতক্ষণ দেখলাম যে ফায়ার সার্ভিসের যারা উদ্ধারকারী দল রয়েছে তাদেরকে কিন্তু অনুরোধ করছে বারবার মালিক পক্ষ থেকে, যে ভিতরে আটকা পড়েছে অসংখ্য মানুষ, এখনও পর্যন্ত আটকা রয়েছে সেটি তারা দাবি করছে এবং বলছে যে কিছু মানুষ হয়তো ভিতরে আছে এবং তাদেরকে উদ্ধার করার জন্য, যে এখনও পর্যন্ত ভিতরে যারা আটকা পড়েছে। দর্শক অসংখ্য মানুষ কিন্তু আমরা এই পাশটিতেও কিন্তু অসংখ্য মানুষ দেখছি যারা এখনও পর্যন্ত এই রাত গভীর রাতেও কিন্তু এখনও পর্যন্ত তারা অপেক্ষা করছে। এখানে কেউ কেউ হয়তো বা স্বজন রয়েছে যারা হতাহত হয়েছে কিংবা নিহত হয়েছে তাদের স্বজন রয়েছে, এবং যারা নিখোঁজ রয়েছে তাদের স্বজনেরা এখানে রয়েছে। যেটি আমরা এই পাশটিতে দেখি একদম পুরো রাস্তা জুড়ে কিন্তু আসলে এই মানুষের যেই স্রোত সেটি আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে কিন্তু একটি ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে যে ব্যারিকেডটি আমরা দেখছি যে ক্রাইম সিনের পক্ষ থেকে এই ব্যারিকেডটি এখানে দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি যে পুলিশের একটি বম্ব ডিসপোজাল ইউনিট কিন্তু এখানে এসেছে এবং তারা বাইরে অপেক্ষা করছে। এবং আমরা ফায়ার সার্ভিসকে দেখতে পেয়েছি, ডিবির কর্মকর্তাদেরকে দেখতে পেয়েছি, এবং পুলিশ সহ অসংখ্য নিরাপত্তা যারা কর্মী রয়েছে, যারা প্রশাসনের লোক রয়েছে তাদেরকে দেখতে পাচ্ছি, এবং অনেক সাংবাদিকরা এখানে উপস্থিত রয়েছেন। দর্শক যারা দেখছেন লাইভটি এই মুহূর্তে সরাসরি রয়েছে সিদ্দিক বাজার থেকে, এবং যারা দেখছেন সরাসরি লাইভটি শেয়ার করে দিবেন এবং এই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন ঢাকার ভিতরে কিংবা বাহিরে যে কোনো ঘটনায় সবার প্রথমেই পেতে আমাদের সাথে যুক্ত থাকুন।